বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন বলে তার চিকিৎসকরা জানিয়েছেন এর আগে বাংলাদেশের গণমাধ্যমে খালদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয় তবে এই প্রথম তার চিকিৎসকদের তরফ থেকে এই বিষয়ে তথ্য প্রকাশ করা হলো। রবিবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনে খালদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য তুলে ধরেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তবে যে হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন বেসরকারি সেই হাসপাতালে কোনো চিকিৎসক সংবাদ সম্মেলনে ছিলেন না খালদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন তাদের সাধ্য অনুযায়ী যতটুকু করার ছিল তারা তা করেছেন পরবর্তী চিকিৎসা যুক্তরাজ্য জার্মানি অথবা যুক্তরাষ্ট্রে করার ব্যবস্থা করার জন্য পরিবারকে বলছেন তেরোই নভেম্বর থেকে খালদা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেই সময় থেকে তার শরীরে তিন দফায় রক্তকরণ হয়েছে আবার রক্তকরণ হলে তার মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যাবে বলে খালদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা আশঙ্কা প্রকাশ করেছেন আমরা আশঙ্কা করছি যে তার শরীরে আবার যদি ব্লিডিং হয় সেটা কন্ট্রোল করা সেটাকে বন্ধ করার মতো সাপোর্টিভ প্রযুক্তি আমাদের এখানে নেই সেক্ষেত্রে ওনার ব্লিডিং হয়ে মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যাবে বলেছেন চিকিৎসক অধ্যাপক ড ফখরউদ্দিন মোদ সিদ্দিকী সিরোসিস এমন একটি রোগ যার ফলে লিভার বা যকৃত তার স্বাভাবিক কাজগুলো যেমন বিপাক্রিয়া রক্ত জমাট বাঁধার উপকরণ তৈরি ওষুধ ও রাসায়নিকের শোষণ খাদ্যের পুষ্টি উপাদানের ব্যবস্থাপনা ইত্যাদি করতে পারে না লিভারসিরিস হলে লিভার বা যকৃতে সূক্ষ্ম সুতার জালের মতো ফাইরোবোসিসের বিস্তার ঘটে যখন ছোট ছোট দানা বাদে আস্তে আস্তে সেটির বিস্তার ঘটতে থাকে ফাইরোবসিস ছড়িয়ে পড়লে সেখানে আর লিভার নিজেকে পুনরুদ্ধার করতে পারে না ফলে লিভার সংকুচিত হয়ে পড়ে খালদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন খালদাজিয়া শরীরের কোলনে রক্ত জমাট বেঁধে আছে সর্বশেষ কোলোনোস্কোপি করার সময় রক্ত জমাট বেঁধে থাকার কারণে কি কারণে রক্তকরণ হচ্ছে সেই উৎস শনাক্ত করা যায়নি তবে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাপনার সর্বোচ্চ যেটুকু করণীয় আছে সেটা ব্যবহার করে তারা আপাতত রক্তক্ষরণ বন্ধ করেছেন কিন্তু সেখানে আবারও রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে আমরা এই জন্য অনেকটা অসহায় বোধ করছি যে ওনার তিন দফা ব্লিডিং হয়ে গেছে আবার ব্লিডিং হলে ওনার মতো বয়সের একজন রোগীর যার হার্ট ফেলিওর আছে যার হিমোগ্লোবিন কমে যায় যার ডায়াবেটিস কিডনি রোগ আছে এত জটিল রোগীকে কিভাবে আমরা রক্ষা করব এখন উনি স্টেবল আছেন কিন্তু একটা সময় আসতে পারে যে তখন হয়তো শিফট করাটা কঠিন হয়ে যেতে পারে বলছেন ডিদ্দিকি খালেদা জিয়ার হিমোগিনের মাত্রা কমে এখন সাত দশমিক আট এ রয়েছে চিকিৎসকরা বলছেন এখন তার চিকিৎসার জন্য টিপস নামের একটি পদ্ধতি অবলম্বন করতে পরামর্শ দিয়েছেন এটির মাধ্যমে লিভারের ভিতরের খাবার পরিশোধনের যে ব্যবস্থা লিভার সিরোসিসের কারণে যেখানে বাধা বা জটিলতা তৈরি হয়েছে সেখানে একটি সংযোগ বা বাইপাস তৈরি করে দেওয়া হয় এর ফলে লিভারের ভিতরে চাপ কমে যায় রক্তক্ষরণ হয় না খালদা জিয়ার ব্যক্তিগত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডক্টর ফখরুদ্দিন মহম্মদ সিদ্দিকী অধ্যাপক ডক্টর কিবরিয়া হোসেন অধ্যাপক ডক্টর শামসুল আরিফিন অধ্যাপক ডক্টর নুরুদ্দিন ও ডক্টর আলমামুন উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া ক্ষমা চাইবেন কিনা এবং ক্ষমা চেয়ে বিদেশে যাওয়ার সুযোগ নিবেন কিনা এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা রকম বিতর্ক চলছে আর এই বিতর্কের মধ্যেই বেগম খালেদা জিয়ার পরিবারের একজন সদস্য রাষ্ট্রপতির কাছে বেগম জন্য জিয়ার আবেদন করার প্রস্তুতি গ্রহণ করছেন এই ব্যাপারে তিনি আইনজীবীর সঙ্গেও কথা বলেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে বর্তমানে এবার কেয়ার হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি ঘটেছে বিশেষ করে দুই দিন বন্ধ থাকার পর আবার তার রক্তপাত হচ্ছে বলেও বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া গেছে এরকম পরিস্থিতিতে বেগম খালদা জিয়ার বিদেশ যাওয়ার দাবিতে বিএনপির পক্ষ থেকে আন্দোলন করা হচ্ছে যদিও সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে বেগম খালদা জিয়ার বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ বেগম খালেদা জিয়া একজন দণ্ডিত আসামি এবং এ ধরনের দণ্ডিত আসামি বিদেশ যাওয়ার অনুমতি পেতে পারে না তবে শুক্রবার আওয়ামী লীগের পক্ষ থেকে সরাসরিভাবে জানিয়ে দেওয়া হয়েছে বেগম খালদা জিয়ার বিদেশ যাওয়ার একটি পথ খোলা আছে সেটি হল রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এরকম ক্ষমা প্রার্থনা করার প্রশ্নই আসে না তবে বিএনপির আইনজীবীদের কেউ কেউ এবং তার পরিবারের কয়েকজন সদস্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার বিষয়টি ভিন্নভাবে চিন্তা ভাবনা করছেন বেগম খালদা একজন আইনজীবী বলেছেন রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শনের অধিকার সেটির জন্য কখনও স্বীকার বা ক্ষমা প্রার্থনার কথা বলা নাই তিনি বলেন সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদর্শনের অধিকার দেওয়া হয়েছে এবং সেই অনুচ্ছেদে বলা হয়েছে কোনো আদালত ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা এবং যে কোনো দণ্ড মৌকুব স্থগিত রাখার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে এই ক্ষমতাটা রাষ্ট্রপতির একক একাধীন ক্ষমতা বলে মনে করছেন বিএনপিপন্থী আইনজীবীরা এভাবে ক্ষমা না চেয়ে এবং অনুতপ্ত না হয়ে তারা রাষ্ট্রপতির কাছে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেওয়ার একটি আবেদন করতে পারেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বিনপি চেয়ারপারসন খালদা জিয়া এখন মুক্ত কারণ তিনি নিশ্চিতভাবে সরকারি হেফাজতে নেই রবিবার সংসদে আইনমন্ত্রী এ মন্তব্য করেন তিনি বলেন খালেদা অবশ্যই মুক্ত তিনি স্পষ্টতই আমাদের হেফাজতে বা সরকারি হেফাজতে নয় ফলে তিনি অবশ্যই তার ইচ্ছামতো যে কোনো জায়গায় চিকিৎসা পেতে পারেন এবং তিনি তা করছেন খালদা জিয়া এখনও সরকারি হেফাজতে আছেন বলে সংসদে বিএনপি সংসদ সদস্য রুমিন ফারহানার করা মন্তব্যের জবাবে সংসদে আইনমন্ত্রী এই মন্তব্য করেন রুমিন ফারহানা বলেন নেত্রীর কিছু হলে তার পুরো দায়বার সরকারকেই বহন করতে হবে কারণ তিনি গত তিন বছর ধরে সরকারি হেফাজতেই রয়েছেন তিনি বলেন আইনমন্ত্রী এর আগে যুক্তি দেখিয়েছিলেন যে ফৌজদারি কার্যবিধির একই বিধানে একটি ফৌজদারি মামলা পুনর্বিবেচনার সুযোগ না থাকায় বিদেশে যাওয়ার জন্য খালদা জিয়াকে আবার কারাগারে যেতে হবে রুমিন বলেন কিন্তু ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারায় এমন কিছু নেই এই বিধানটি সরকারকে এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সীমাহীন কর্তৃত্ব দেয় বিনপি সাংসদ মোশার হোসেন বলেছেন সরকার যেহেতু যুক্তি দিচ্ছে যে বিএনপি চেয়ারপারসন খালদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি নিতে আবার কারাগারে যেতে হবে তাই সরকার তার বাসভবনকে সাবজেল ঘোষণা করে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে এসব মন্তব্যের জবাবে আইনমন্ত্রী জানান এই বিষয়ে তিনি যা বলছেন তার উপর এখনও অটল রয়েছেন একটি নির্ধারিত মামলার বিষয়ে আর কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না তিনি বিএনপির সংসদ সদস্যকে ইঙ্গিত করে বলেন আপনি ধারা চারশো এক নিয়ে কি ব্যাখ্যা দিয়েছেন তা নিয়ে আমার মতভেদ রয়েছে আনিসুল হক বলেন খালদা জিয়াকে মানবিক কারণে মুক্ত করা হয়েছে এবং তার উপর নতুন দাবি মেনে নেওয়া যায় কিনা সরকার বিবেচনা করবে হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের লাইফ সাপোর্টে রাখা হয়েছে শনিবার দিবগত রাত একটায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় তার সুস্থতার জন্য হেফাজত ও পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে এর আগে গত রাত নয়টার দিকে অসুস্থ হয়ে পড়লে আল্লামা নুরুল ইসলামকে রাজধানী ল্যাবিট হাসপাতালে ভর্তি করা হয় তখন তার ছেলে মোশেদ বিন নূর জানান চিকিৎসকরা জানিয়েছেন বাবার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে এজন্য তাকে সিসিউতে রেখে চিকিৎসা চলছে মোশেদ বিন আরো জানান হেফাজতে সম্মেলন বাস্তবায়নে গত কয়েকদিন ধরেই তিনি কর্মব্যস্ত ছিলেন রাতেও ঠিকমতো ঘুমাননি এজন্য প্রোগ্রাম শেষে মাদ্রাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধৈর্য ধরে এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ